प्रथमेই আসি আপনাদের সাথে পরিচয় করে দিই। আমাদের এলাকায় স্বনামধন্য ব্যক্তি চিন্ময় সাউ মহাশয়ের সাথে। নমস্কার, আমি চিন্ময় সাউ, আমার ফার্মের নাম অভয়া নার্সারি। থ্যাংক ইউ স্যার। তো স্যার, আপনার বাগান কতটা জুড়ে আছে? আমার বাগান আছে মোটামুটি বেশ খানিকটা জায়গা জুড়ে, তবে আমার তিনটে বাগান, সেগুলো বিভিন্ন পার্টে আছে আর কি। আচ্ছা 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 আচ্ছা। আপনার বাগান কত সালে প্রতিষ্ঠিত? আমি বাগান শুরু করেছি আমার হাতে 89 থেকে। এর আগে আমার বাবা করতেন, তো বাবা হঠাৎ মারা গেলেন। মারা যাওয়ার পরে সাথে সাথে আমি শুরু করেছি। তখন আপনার এজ কত হতে পারে? তখন কত 19-20 বছরের ছেলে মাত্র। হ্যাঁ তো আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার এইটা 1 নম্বর বাগান তাই তো? হ্যাঁ, এটা সেল পয়েন্ট, অনলি সেল পয়েন্ট। হ্যাঁ। আর সেকেন্ড গার্ডেনে কি আছে আপনার স্যার? সেখানে বিভিন্ন ইনডোর ভ্যারাইটি, বিভিন্ন ফলিয়েজ পাতা বা ইনডোর আউটডোর, তারপরে আছে অ্যাসিলিয়া, ক্যামেলিয়া, আরও অন্যান্য সব অর্নামেন্টাল প্ল্যান্ট। আমি মেনলি অর্নামেন্টাল প্ল্যান্ট, অ্যাডেনিয়াম, তারপরে আছে ফুড প্ল্যান্ট, ফুড প্ল্যান্টের বিভিন্ন ভ্যারাইটি, এইগুলো আমরা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা 3 নম্বর বাগানে কি আছে? 3 নম্বর বাগানে আমাদের বিভিন্ন ফলের গাছ, বিশেষ করে যেগুলো থাইল্যান্ডের ইম্পোর্টেড ভ্যারাইটি, বিদেশি যেসব ভ্যারাইটি, সেই সব ভ্যারাইটিগুলো আমরা সেখানে প্রোপাগেশন করি। প্রোপাগেশন করার পর আমাদের এই 2 নম্বর বাগানে এখান থেকেই সেল করা হয়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এছাড়া বিভিন্ন অর্নামেন্টাল, আমার মেনলি ইনডোর আউটডোর, ফলিয়েজ প্ল্যান্ট, অর্নামেন্টাল প্ল্যান্ট, অ্যাডেনিয়াম, ক্যাকটি সাকুলেন্ট এবং ইম্পোর্টেড যেসব ফলের ভ্যারাইটিগুলো, এগুলো আমি ডিল করি। আচ্ছা আচ্ছা। বন্ধু, চিন্ময়বাবুর বাগানে 3টি বাগান আছে টোটাল। 3টি বাগানে এত গাছের রয়েছে যে একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সব দেখাতে পারছি না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এরপর কিন্তু সেকেন্ড পার্ট, থার্ড পার্ট করব, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আচ্ছা চিন্ময়বাবু, আপনাদের এলাকায় বজবজ 2, হ্যাঁ এটা বজবজ 2 নোদাখালী থানা তাই তো? নোদাখালী থানা, তো দক্ষিণ 24 পরগনা। যেহেতু আপনি একজন ওয়েস্ট বেঙ্গল নার্সারিম্যান অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, আপনার কাছে নিশ্চয়ই তথ্য আছে এই বজবজ 2 এলাকা কতগুলো নার্সারি আছে? আমরা বেশ কিছুদিন আগে এটা পরিসংখ্যান করেছিলাম। বজবজ 2, বিষ্ণুপুর 2 আর ফলতা, মূলত এই 3টে ব্লকে প্রায় কম বেশি 2000 নার্সারি আছে। এখন অনেক বেড়েছে, বর্তমানে অনেকটাই বেড়েছে। আচ্ছা, 2000 যেটা আপনি বললেন, হিসাবটা বললেন, এটা কত সালের হিসাব? এটা আজ থেকে 10-12 বছর আগের হিসাব। 10-12 বছর আগে 2000 ছিল, আজকে মানে তো আরও বেশ কয়েক গুণ বেড়ে গেছে, কয়েক গুণ। বাহ বাহ। আচ্ছা, আর একটা দেখলাম এখানে বাগানেতে বেশ কিছু, অনেক বাগান তো আমি ভিজিট করেছি, করে দেখলাম প্রায় বাগান অবস্থা কিছুটা উন্নত হলো, কিছুটা খারাপ হয়ে গেছে বৃষ্টির জলে। আপনার বাগান সেই বৃষ্টির জলে বন্যা যে হয়ে গেছে, আপনার কি কোনো এটা ক্ষতি হয়েছে? বিশেষ করে এবারে যে অতিবৃষ্টি, এই যে পুজোর আগে যে অতিবৃষ্টি এবং পুজোর পরে যে বৃষ্টি হলো, আচ্ছা, এই বৃষ্টিতে সাংঘাতিকভাবে নার্সারিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সাংঘাতিকভাবে, যেটা মানে কল্পনাতীত। যারা বিশেষ করে আমাদের, আপনারা যারা খবর টবর দেখেছেন, অনেকেই খবর পেয়েছেন। দক্ষিণ 24 পরগনা, বিশেষ করে আমরা তো এটা দক্ষিণ 24 পরগনার একটা পার্ট, বিশেষ করে বজবজ 2। আচ্ছা আচ্ছা। এ ভীষণ বৃষ্টিতে ক্ষতি হয়েছে, ভীষণ। প্রতিটা বাগানে প্রায় 1.5-2 ফুট করে জল দাঁড়িয়েছিল 10-12 দিন ধরে। তো এবার এই কাঁচা গাছ বা এই যে প্ল্যান্টগুলো, এগুলো এই 10-12 দিন যদি জলের মধ্যে থাকে, এবার আপনারাই ভাবুন তাহলে কী অবস্থায় থাকতে পারে। শক্ত সমর্থ গাছ কিছু বেঁচেছে, বাকি যেগুলো নরম প্রকৃতির গাছ, যেগুলো নরম প্রজাতির যেসব গাছগুলো আছে, অধিকাংশ নষ্ট হয়েছে। আচ্ছা বন্ধু, এই কারণেই আমি লক্ষ্য করেছি এবং বুঝতে পেরেছি যে গাছটি 20 টাকা দাম ছিল, সেই গাছটা ঠিকমতো পাওয়া যাচ্ছে না এবং ঠিক সুন্দর গ্রোথের পাওয়া যাচ্ছে না, অথচ রেট বেশি। জাস্ট এইটাই, এই বন্যার জন্যই এটাই মূল ঘটনা ঘটেছে। আচ্ছা, আমি দেখেছি আপনার বিভিন্ন চ্যানেল এবং বিভিন্ন খবরের কাগজে এবং বিভিন্ন মানুষের মুখে শুনেছি আপনারা অ্যাসোসিয়েশন করছেন। কোনো বন্ধু যদি গাছ সম্পর্কে বা কোনো ব্যবসা লেনদেন করতে যদি কোনো প্রবলেম কিছু হয় সেটা কি আপনারা সমস্যা সমাধান? আমরা বিগত দিনে কিছু কিছু ক্ষেত্রে সমাধান করা হয়েছে। আমরা উভয় চেষ্টা করি উভয় পক্ষকে নিয়ে বসাবার, বসে সেটা একটা সুষ্ঠু মীমাংসা আমরা করে সাধারণত দিই। তা অনেকে মেনে নেয়, কেউ মেনে নেয় না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমাদের সেটা হাতের বাইরে থাকে, আমাদের মেম্বার নয়, অথচ সে আমাদের কথা কেন শুনবে বলুন? হ্যাঁ, তো শুনতে চায় না, ন্যাচারালি সেটা হাতের বাইরে থাকে। তো মোটামুটি আমরা চেষ্টা করি যে উভয় পক্ষকে বসিয়ে সেটাকে একটা সুষ্ঠু মীমাংসার মাধ্যমে একটা সমস্যার সমাধান করতে। অজস্র আমরা মোটামুটি চিন্ময়বাবুর কাছ থেকে বেশ কিছুটা তথ্য নিলাম। আগামী দিনে ভিডিওতে আরও বাকি তথ্য আমাদের ওয়েস্ট বেঙ্গল নার্সারিম্যান অ্যাসোসিয়েশনের সম্পাদকের কাছ থেকে আমরা তথ্য আরও নেব। আজকের এই পর্যন্তই থাক চিন্ময়বাবু, পরবর্তীকালে আবার দেখা হবে, কথা হবে। বন্ধু আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। নমস্কার। এই সাকুলেন্টটা আমরা রেখেছি 150 টাকা করে। হ্যাঁ, আচ্ছা, 150 টাকা। আচ্ছা আচ্ছা, তারপরে একটু সাইজ বড় এবং ডিফারেন্ট ভ্যারাইটি এই সাকুলেন্টগুলো আমরা রেখেছি 250 টাকা করে। আচ্ছা আচ্ছা, এইটা স্যার? হ্যাঁ, ও একই 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 দাম, ওই 250 করে। এগুলো 250? এসব বিভিন্ন ভ্যারাইটিগুলো আপনি একটু দেখান ভ্যারাইটি। আচ্ছা আচ্ছা, এগুলো সব ওই রেটে পাবেন, ওই রেঞ্জের মধ্যে সব 250 তো? হ্যাঁ হ্যাঁ। বন্ধু আপনারা একটু ভালো করে দেখে নেবেন এবং আপনারা ভিজিট করি। হ্যাঁ, এইটা এই ভ্যারাইটিটা 300 টাকা। এটা এটা? হ্যাঁ, এটা 300 টাকা। আচ্ছা আচ্ছা, এবং ওর পরেরটাও। হ্যাঁ হ্যাঁ, ওর পরেরটাও 300 টাকা। বন্ধু আপনারা ক্যামেরার সাহায্যে যে ছবিগুলো দেখছেন তার থেকেও আরও ভালো হবে। হুম, এগুলো অ্যাস্ট্রোফাইটাম। এগুলো অ্যাস্ট্রোফাইটাম? আচ্ছা, অ্যাস্ট্রোফাইটামের ভ্যারাইটি। আচ্ছা আচ্ছা, এগুলো একটু দাম বেশি, এগুলো ওই 600-500 এরকম দাম আমাদের এর টাকা হয়েছে। আচ্ছা আচ্ছা, 500 থেকে শুরু। আচ্ছা, অ্যাস্ট্রোফাইটামের বিভিন্ন ভ্যারাইটি। আচ্ছা চিন্ময়বাবু, এটা ইফোরবিয়ার বিভিন্ন ভ্যারাইটি, ইফোরবিয়া মনোডিয়াম। ইফোরবিয়া? হ্যাঁ, ইফোরবিয়ার বিভিন্ন ভ্যারাইটি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এগুলো 300 টাকা। আচ্ছা আচ্ছা, ও রেট চার্ট করাই আছে। হ্যাঁ হ্যাঁ, বন্ধুরা একটু দেখে নেন যাতে কারো কোনো রেট সম্পর্কে কোনো অসুবিধা না হয়, সেই জন্যই আমরা রেটটা ফেলে রেখেছি, ফিক্সড প্রাইস, তাই তো? ফেলে রেখেছি। তবে একটা জিনিস বুঝতে পারলাম, যখন রেট চার্টটা করা আছে এখানে 5টা খদ্দের 5 রকমের রেটের কোনো না। আমার কাছে একটা আছে যেটা পাবে সবাই সমান দামে। আচ্ছা, হ্যাঁ, সবার কাছে সমান দাম, একদম, যে কারো কাছে কম নিলাম কারো কাছে বেশি নিলাম সেটা নেই, সেই জন্যই আমি রেটটা ফেলে রেখেছি। বাহ, খুব এটা 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 খুব ভালো। ফেয়ারলি ক্যাসেল? এটা এটা? হ্যাঁ, ফেয়ারলি ক্যাসেল এই ভ্যারাইটিটা। হ্যাঁ, এটা 250 টাকা। এগুলো 250 টাকা ফেয়ারলি ক্যাসেল। ফেয়ারলি ক্যাসেলের 3টে ভ্যারাইটি আছে। আচ্ছা আচ্ছা, ওই পাশাপাশি সব রয়েছে। এইটাও না? হ্যাঁ হ্যাঁ, বাহ সুন্দর গাছ, হাউস প্ল্যান্ট। আচ্ছা, টোটালি আপনার এই সেটে যে গাছগুলো আছে সবই তো হাউস প্ল্যান্ট? হ্যাঁ, সবই হাউস প্ল্যান্ট, মানে অর্থাৎ ইনডোর প্ল্যান্ট। ইনডোর প্ল্যান্ট? ইনডোর প্ল্যান্ট, অবশ্যই অবশ্যই। হাউস প্ল্যান্টও বলে? হ্যাঁ, এটা এটা হার্ট, মানে হয়া, হয়ার হার্ট শেপ। হয়া অ্যাকচুয়াল নাম হচ্ছে হয়া, হয়ার ভ্যারাইটি। এটা হার্ট শেপ বা অনেকে লাভ প্ল্যান্ট বলে। আচ্ছা, এগুলো সাধারণত আমরা গিফট আইটেম হিসাবে রাখি, কাউকে কেউ গিফট দিতে চাইলে এইটা অনায়াসেই দিতে পারেন। বাহ, হ্যাঁ, গিফট আইটেম। বাহ, এরপরে আরও অজস্র ভ্যারাইটি, এগুলো এগুলো দেখান। আচ্ছা, দেখছি পাশাপাশি চিন্ময়বাবু। হ্যাঁ, হ্যাঙ্গিং পোথোস, পোথোসের ভ্যারাইটি। পোথোস আমার কাছে 6টা ভ্যারাইটি আছে, পোথোসের বিভিন্ন ভ্যারাইটি। এইগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলো পোথোস বা এমনি মানি প্ল্যান্ট বলে। আচ্ছা, অনেকে মানি প্ল্যান্ট বলে থাকেন আর কি, মানি প্ল্যান্ট প্রচলিত নাম যেটা। প্রচুর তো দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ ভ্যারাইটি আছে, হ্যাঙ্গিং প্রচুর দেখতে। হ্যাঁ ছোট ভ্যারাইটি পাবেন ডিফারেন্ট। আচ্ছা নিচের গুলো একটু দেখান, পিপারমিয়ার ভ্যারাইটি। আচ্ছা পিপারমিয়ার ভ্যারাইটি, পাশেরটা পিপারমিয়া, এইটা এইটা পিপারমিয়া, পিপারমিয়া ভ্যারাইটি। আচ্ছা আচ্ছা পিপারমিয়া ভ্যারাইটি। আচ্ছা আচ্ছা এরপরে আসুন অ্যালোর। অ্যালোর বিভিন্ন ভ্যারাইটি আমার কাছে, অ্যালোর 25 থেকে 30 রকম ভ্যারাইটি আছে। হ্যাঁ দাম একই, একটা অ্যাভারেজ রেখে দিয়েছি 200 টাকা করে। আচ্ছা 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 হ্যাঁ অ্যালোভেরা। হ্যাঁ অ্যালোর বিভিন্ন ভ্যারাইটি। ও অ্যালো বিভিন্ন ভ্যারাইটি। হ্যাঁ অ্যালোর কটা ভ্যারাইটি হবে? ও কমসে কম 25 থেকে 30টা ভ্যারাইটি আমাদের কাছে আছে। আচ্ছা 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 হ্যাঁ এরপরে হাওয়ার্থিয়া, এটা এটা হাওয়ার্থিয়া, হাওয়ার্থিয়ার ভ্যারাইটি। হ্যাঁ হ্যাঁ হাওয়ার্থিয়ার ভ্যারাইটি। কটা ভ্যারাইটিস আছে? হাওয়ার্থিয়াও অন্তত পক্ষে 5-6টা ভ্যারাইটি তো অনায়াসেই পাওয়া যাবে। কী রেট এগুলো? হাওয়ার্থিয়া 200 টাকা রেট। আচ্ছা আচ্ছা না এরপরে এইখানটা আসুন, এখানে হাওয়ার্থিয়া একটু দেখিয়ে দিন। এই হাওয়ার্থিয়া ভ্যারাইটি। আচ্ছা আচ্ছা এই হাওয়ার্থিয়ার বিভিন্ন ভ্যারাইটি। বাহ লাভলি লাভলি। আচ্ছা বাবু একটু মাঝখানে একটু কথা বলি আপনার সাথে। আপনারা এইগুলো প্রোডাকশান না এইগুলো বিভিন্ন? এগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে কালেকশান করি, কিছু আমরা প্রোডাকশানও করি, আমাদের নিজে প্রোডাকশান স্টার্ট শুরু হয়ে গেছে। আচ্ছা কিছু কিছু আইটেম আমরা প্রোডাকশান নিজেরা করি। আচ্ছা হ্যাঁ তো কিছুটা কালেকশান বিভিন্ন জায়গা থেকে কালেকশান করা হয়। কোন স্টেট থেকে আছে স্যার এগুলো? পুনা আছে, ব্যাঙ্গালোর আছে, বোম্বে আছে, এছাড়া আমাদের কালিম্পং, দার্জিলিং, সিকিম এইসব এলাকা থেকে আছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম কালেকশান করা হয়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা স্যার এইটা? হ্যাঁ এটা হচ্ছে ওয়ান্ডারিং জিউ। এবারে এটা খুবই ভালো ভ্যারাইটি ওয়ান্ডারিং জিউ। এই 3টে ভ্যারাইটি আছে। আচ্ছা আপনার কাছে 3টেই আছে? হ্যাঁ 3টে ভ্যারাইটি আছে। আচ্ছা আচ্ছা ও পাশে একটা, পাশেরটা আলাদা একটা কালা দেখছি। হ্যাঁ ওয়ান্ডারিং জিউ ঠিক আছে। বাহ দারুণ লাভলি। পদ্মর মতো দেখতে, পদ্ম ফুল যেমন হয়। হ্যাঁ হ্যাঁ সেরকম। এই প্রতিটা জিনিসের আলাদা একটা ভিউ আছে, দেখতে খুবই ভালো। হ্যাঁ আসলে দেখতে এটা স্ট্রিং অফ হার্ট। স্ট্রিং অফ হার্টের দুটো ভ্যারাইটি আছে। আচ্ছা পুরো হার্ট শেপ। আচ্ছা এটা কি কিপার জাতীয়? হ্যাঁ হ্যাঙ্গিং, হ্যাঙ্গিং করে রাখলেই ভালো হয়। আচ্ছা আচ্ছা তো এটাকে হ্যাঙ্গিং করে রাখতে হবে। তো আমরা এই ছোটো পটে রেখেছি, বিশেষ করে প্যাকিংয়ের ক্ষেত্রে বা নিয়ে যাওয়ার সুবিধার্থে এগুলো আমাদের এইভাবে রাখা হয়েছে। আর একটা ভ্যারাইটি ভেরিগেটেড। হ্যাঁ এই ভ্যারাইটিটা আপনার কাছে? এই ভ্যারাইটি কটা আছে? এটার দুটো ভ্যারাইটি আছে, দুটো। আচ্ছা এরপরে আসুন যেটা স্ট্রিং অফ পার্ল। স্ট্রিং অফ পার্লের 4টে ভ্যারাইটি আছে। স্ট্রিং অফ পার্ল ভালো ভ্যারাইটি, ভেরিগেটেড। স্ট্রিং অফ পার্ল কিপার? হ্যাঁ এটা কিপার, হ্যাঙ্গিং করে রাখা যায়। আচ্ছা বাহ হ্যাঙ্গিং করে রাখা যায়। কি রেট আছে স্যার এগুলো? 150 টাকা। স্ট্রিং অফ পার্লের 4টে ভ্যারাইটি আছে, 150 টাকা। এবার শুধুমাত্র এটা ভেরিগেটেড ভ্যারাইটি, এগুলো কিন্তু অন্য অর্ডিনারি ভ্যারাইটি না। আচ্ছা এইটা একটু খেয়াল করবেন, ভেরিগেটেড। আচ্ছা পাশে একটা আলাদা ভ্যারাইটি। আচ্ছা হ্যাঁ ওটা পুরো, পাশেরটা পুরো মটর দানা, পুরো গোল মটর দানা। হ্যাঁ মটর দানা, এমনি প্রচলিত মটর দানা বলা হয় আর কি। আচ্ছা আর তারপরেই এটা একটু হাইট বেশি হয়। হ্যাঁ এইটা একটু লম্বা টাইপের। হ্যাঁ লম্বা টাইপের। তার পাশে আছে একটু চ্যাপটা, এই যে একটু পাতাগুলো এগুলো একটু চ্যাপটা টাইপের। হ্যাঁ এটাও আছে একটু, আবার আরেকটু ওর থেকে আরেকটু লম্বা টাইপের। ভালো এগুলো, ভালো ভ্যারাইটি। এগুলো সব একই রেঞ্জের? হ্যাঁ একই রেঞ্জের। বন্ধু আজকে যে রেটগুলো আপনারা শুনলেন, আগামী দিনে রেট কিন্তু পরিবর্তন হতেই পারে বিভিন্ন পরিস্থিতির মাধ্যমে। আপনারা সবাই জানেন, এইটুকু আপনারা একটু মাথায় রাখবেন। আর সবথেকে ভালো হয় ক্যামেরা সাজিয়ে যেসব ছবিগুলো আপনারা দেখছেন, এর থেকে যদি বাগানে ভিজিট করে স্বচক্ষে আপনারা দেখেন, আমিও আরও অভিভূত হয়ে যাবেন। আমি একজন নার্সারিম্যান হয়েও আমি কিন্তু এই চিন্ময় বাবু विभिन्न धरनेर गाछ कलेक्शन देखे आमी निजेई अभिभूत हये जाच्छि। हाँ आमी एई फाँके बोलबो, हाँ बोलुन, जारा आमार बागाने आसबेन आमी प्रत्येकके चाइबो जे आसुन आपनारा आपनादेर प्रयोजन मतो गाछ किनुन एबं सेटा देखुन। हाँ दामटा एकटु निर्भर करे, दामटा भ्यारि करे, अनेक किछु समस्या थाके, विशेष करे विगत बेश किछुदिन पूजार समय एकटा जे प्राकृतिक दुर्योग, हाँ बागान प्राय अधिकांश बागान आमादेर एई एलाकाय डुबे गेछिलो, जले डुबे गियेछिलो अत्यधिक बृष्टिर जन्य। सेई प्राकृतिक दुर्योगेर जन्य दाम अनेक गाछ नष्ट हयेछे, तो दामटा सेई कारणे एकटु बाड़ा तो बेड़ेछे न्याचारालि, तो सेटा आपनारा माथाय राखबेन। तो आसुन आमी प्रत्येकके आमंत्रण जानाबो, आमरा आमादेर जेटा रिजनेबल रेट सेई रेटटा किन्तु आमरा देवार चेष्टा करी। चिन्मय बाबू, इंडियन नार्सारी ग्रुप जे आमरा छवि करछे आमनी जे एई चैनलके सहयोगिता करछेन तार जोन्नो अजस्र धन्यवाद। ना धन्यवाद आपनादेरकेओ। हाँ आपनारा आसबेन যখন যেমন সুযোগ থাকবে দেখব চেষ্টা করে। ধন্যবাদ।